Hello everyone, I am Nipong Nag and you are watching Nag English Tutorial. এই ভিডিওতে আলোচনা করব একটি নোটিস রাইটিং নিয়ে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের উপর। খুব গুরুত্বপূর্ণ একটি নোটিস, তো চলো দেখে নেওয়া যাক নোটিসটি। তো সবার উপরে স্কুলের নাম আমি ABC হাই স্কুল দিলাম এবং তারই নিচে নোটিস কথাটা হবে এবং প্রত্যেকটি লেটার ক্যাপিটাল লেটারে এবং তারই নিচে যে বিষয়বস্তুটা সম্পর্কে নোটিশটা লেখা হচ্ছে সেই বিষয়বস্তুটা ওখানে দিতে হবে। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম সম্পর্কে লেখা হচ্ছে, তো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম লেখা হলো এবং এর নিচে বাম দিকে একটা নোটিশ নাম্বার দিতে হয়, সেটা একটা র্যান্ডাম নাম্বার আমি দিলাম 103 এবং তারই ডান দিকে ডেট, যেই ডেটে নোটিশটা লেখা হচ্ছে সেই ডেটটা এখানে দেওয়া হলো, যেই ডেটে নোটিশটা লেখা হবে। এরপরে নোটিশের বডি শুরু হচ্ছে, দেখো, অল দি স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অন 5th June অন দি ওকেশন অফ দি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো বলা হচ্ছে কি, অল দি স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড, আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে that our school is going to organize, আমাদের স্কুল আয়োজন করতে চলেছে a tree plantation program, একটি tree plantation program on 5th June, 5th June, on the occasion of the World Environment Day, World Environment Day উপলক্ষে। তো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এই যে ওপরে ডেটটা ফেলা আছে, অর্থাৎ যেই ডেটে লিখছি 15 May 2021, এর পরের ডেটটা ফেলতে হবে। এখন মেতে দিয়েছিলাম 15 মে, কিন্তু এখানে ডেটটা ফেলা হলো 5th June, অর্থাৎ মে মাসের পরে ডেটটা দেওয়া হলো 15 মের পরে। এরপর উই অল নো দি ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ ট্রি প্ল্যান্টেশন ইন দিজ ডেজ অফ গ্রোয়িং এনভায়রনমেন্ট পলিউশন। তো বলা হচ্ছে কি, উই অল নো, আমরা সবাই জানি দি ইম্পর্টেন্স, গুরুত্ব, অ্যান্ড সিগনিফিকেন্স এবং তাৎপর্য অফ ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ বা গাছ রোপণের বা গাছ লাগানোর ইন দিজ ডেজ, এই দিনগুলোতে, অফ গ্রোয়িং এনভায়রনমেন্ট পলিউশন, এই যে দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়েই চলেছে, এই পরিবেশ দূষণ বাড়ার ফলে এই যে গাছ লাগানোর গুরুত্ব সেটা আমরা সবাই জানি, গাছ লাগানোর গুরুত্ব কতটা বা গাছ লাগানোর গুরুত্বটা কি। দি প্রোগ্রাম উইল বি ইনাগুরেটেড বাই দি হেডমাস্টার অর মিস্ট্রেস অফ আওয়ার স্কুল বাই প্ল্যান্টিং এ ম্যাঙ্গো ট্রি ইন দি স্কুল গার্ডেন অ্যাট অ্যারাউন্ড 10:30 AM। দি প্রোগ্রাম উইল বি ইনাগুরেটেড, এই যে প্রোগ্রামটা এটা উদ্বোধন করা হবে বাই দি হেডমাস্টার অর মিস্ট্রেস, হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসের দ্বারা, সেই স্কুলে যদি হেডমাস্টার থাকে হেডমাস্টারের দ্বারা এবং মিস্ট্রেস থাকলে হেডমিস্ট্রেসের দ্বারা, অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের, বাই প্ল্যান্টিং এ ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছ লাগিয়ে ইন দি স্কুল গার্ডেন, স্কুলের বাগানে, অ্যাট অ্যারাউন্ড 10:30 AM, 10:30 সময়। স্যাপলিংস অ্যান্ড দ্য টুলস ফর প্ল্যান্টিং ট্রিজ উইল বি সাপ্লাইড ফ্রম দি স্কুল। বলা হচ্ছে কি, স্যাপলিংস, চারা গাছ, অ্যান্ড দি টুলস ফর প্ল্যান্টিং ট্রিজ, এবং গাছ লাগানোর জন্য যে সমস্ত যন্ত্রপাতিগুলো বা জিনিসপত্রগুলো দরকার সেগুলো কি, উইল বি সাপ্লাইড, সাপ্লাই দেওয়া হবে ফ্রম দি স্কুল, স্কুল থেকে। তারপর ফ্রি সিডস অ্যান্ড স্যাপলিংস উইল অলসো বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দি স্টুডেন্টস, ফ্রি সিডস এবং কি স্যাপলিংস এবং চারা গাছগুলো উইল অলসো বি ডিস্ট্রিবিউটেড, দেয়া হবে, বিতরণ করা হবে অ্যামং দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে। সো অল দি স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু বি প্রেজেন্ট অ্যাট দি স্কুল অ্যান্ড মেক দি প্রোগ্রাম সাকসেসফুল। সো তাই জন্য অল দি স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদের আর রিকোয়েস্টেড, অনুরোধ করা হচ্ছে টু বি প্রেজেন্ট, উপস্থিত থাকতে অ্যাট দি স্কুল, স্কুলে, অ্যান্ড মেক দি প্রোগ্রাম সাকসেসফুল, এবং এই যে প্রোগ্রামটাকে এটাকে সফল করে তুলতে। এ হয়ে গেল নোটিশের বডি। এরপরে যেভাবে শেষ হয়, নিচে ডান দিকে সিগনেচার হবে যে লিখছে নোটিশটা, হ্যাঁ আমি লিখছি, আমার সিগনেচার হবে,
এবং নিচে হবে স্টুডেন্ট সেক্রেটারি অফ এবিসি হাই স্কুল। এবিসি হাই স্কুল বলতে যে স্কুল থেকে লেখা হচ্ছে বা তুমি যে স্কুলের স্টুডেন্ট সেই স্কুলের নাম লেখা হবে, এবং তারই বাম দিকে হবে কি এসটি দিয়ে সাইন হবে, আর হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের সাইন হবে, এবং নিচে লেখা হবে কাউন্টার সাইনড বাই এইচএম। এই হয়ে গেল নোটিশ, আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো যতটা পারবে, এবং আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো আমার ভিডিওগুলো সবার আগে পড়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।